হ্যালো ভিউয়ার্স, তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি ডিজিটাল স্টাডি চ্যানেলে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা সমাস নিয়ে আলোচনা করব। তো এর আগেও তোমাদেরকে আমি একটা সম্পূর্ণ সমাসের ভিডিও দিয়েছি, তো তোমরা যদি সেটা না দেখে থাকো তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমি তোমাদেরকে শেখাবো কর্মধারয় সমাসটি কীভাবে খুব সহজে চিনতে হয় এবং এই সমাসটিকে কীভাবে খুব সহজে আমাদের আয়ত্তে নিয়ে আসা যায়। তো এই কর্মধারয় সমাসের মোট পাঁচটি ভাগ আছে, তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেই পাঁচটি ভাগ। তো আমাদের মধ্যে বেশি চিনতে ভুল হয় এই তিনটি সমাসকে নিয়ে। তো প্রথমে আমরা এই তিনটি সমাসকে নিয়ে আগে একটু আলোচনা করি, তারপরে বাকি দুটি নিয়ে আলোচনা করছি। তো তার আগে আমাদেরকে একটু জানতে হবে উপমেয়, উপমান, সাদৃশ্যবাচক শব্দ এবং সাধারণ ধর্ম কী। তো চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে এগুলো জানার চেষ্টা করি। চাঁদের মতো সুন্দর মুখ। তো তোমরা আমাকে একটা কথা বলো তো, আমি এখানে কাকে তুলনা করছি, চাঁদকে নাকি মুখকে? আমরা কি চাঁদের দিকে তাকিয়ে বলি যে চাঁদের মতো সুন্দর মুখ? না, আমরা চাঁদের দিকে তাকিয়ে বলি না, আমরা মানুষের মুখের দিকেই তাকিয়ে বলি চাঁদের মতো সুন্দর মুখ। তাহলে এখানে কাকে তুলনা করছি? হ্যাঁ, এখানে আমি মুখকে তুলনা করছি। তাহলে মুখ হবে উপমেয়, তাহলে যাকে তুলনা করা হবে সেই হবে উপমেয়, এবং যার সঙ্গে তুলনা করা হবে সে হবে উপমান। তাহলে দেখো তো আমি কার সঙ্গে তুলনা করছি? হ্যাঁ, আমি চাঁদের সঙ্গে তুলনা করছি, তাহলে চাঁদ হবে উপমান। এবার তোমরা একটু লক্ষ্য করো, আমরা যখন তুলনা বোঝাই তখন আমরা কোন শব্দটা ব্যবহার করি? হ্যাঁ, আমরা ব্যবহার করি মতো, ন্যায়, পারা, সম, এই শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করি। তো দেখো এখানে তো আমি মতো শব্দ ব্যবহার করেছি, চাঁদের মতো সুন্দর মুখ। তাহলে এখানে মতোটা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ, তাহলে যখন আমরা তুলনা বোঝানোর জন্য যে শব্দগুলো ব্যবহার করি সেটা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। তাহলে আশা করি তোমরা এই তিনটি বুঝতে পেরেছ। এবার চলো আমরা সাধারণ ধর্ম নিয়ে আলোচনা করি, যেটা উপমান এবং উপমেয় এই দুইটির মধ্যেই উপস্থিত থাকবে, সেটাকে বলা হয় সাধারণ ধর্ম। তাহলে দেখো চাঁদটিও সুন্দর, মুখটিও সুন্দর, এবং সুন্দরের মধ্যেও আছে সুন্দর। তো আশা করি তোমরা এই চারটি সংজ্ঞা বুঝতে পেরেছ। আমরা যেটাকে তুলনা করছি সেটি হচ্ছে উপমেয়, এবং যার সঙ্গে তুলনা করছি সেটি হচ্ছে উপমান, এবং উপমেয় এবং উপমানের মধ্যে যেটি উপস্থিত থাকবে সেটি হচ্ছে সাধারণ ধর্ম, এবং তুলনা বোঝাইবার জন্য যে শব্দটি ব্যবহার করি সেটি হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। তো চলো আমরা আরও একটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটি আরও পরিষ্কার হয়ে যাবে। তাহার হৃদয়টি কমলের মতো কমল। তো দেখো তো এই বাক্যটিতে আমি কাকে তুলনা করছি? হ্যাঁ, এই বাক্যটিতে আমি হৃদয়কে তুলনা করছি, এবং কার সাথে তুলনা করছি? কমলের সাথে, অর্থাৎ নরমের সাথে তুলনা করছি। তাহলে হৃদয়টি হচ্ছে উপমেয় আর কমলটি হচ্ছে উপমান। এবার দেখো তো আমি তুলনা বোঝাইবার জন্য কোন শব্দটা ব্যবহার করেছি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমি মতো শব্দটা ব্যবহার করেছি। তাহলে এখানে মতো হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। এবার তোমরা একটু লক্ষ্য করো, দেখো হৃদয়ের মধ্যেও আছে নরম ভাব এবং কমলের মধ্যেও আছে নরম ভাব। তাহলে উপমেয় এবং উপমান দুইটির মধ্যেই কিন্তু উপস্থিত আছে, তাহলে এখানে কমলটি হচ্ছে সাধারণ ধর্ম। তো আশা করি এই চারটি সংজ্ঞা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার চলো আমরা সেই সমাসে যাই। তো চলো আমরা উপমান কর্মধারয় সমাসটি নিয়ে আলোচনা করি। তো এই সমাসটি আমরা কিভাবে চিনব? এই সমাসটি চেনার জন্য একটা বেস্ট টেকনিক আছে, তোমাদেরকে আমি সেটা একটু বলে দিই। এই সমাসের ব্যাস বাক্যে প্রথমে উপমান পদটি থাকবে, তারপরে সাদৃশ্যবাচক শব্দ থাকবে, তারপরে থাকবে সাধারণ ধর্ম। তো চলো আমরা একটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যদি বলি কাজলের মতো কালো, তাহলে তোমরা একটু লক্ষ্য করো, কালোকে কাজলের সঙ্গে তুলনা দিচ্ছি। তাহলে দেখো আমি বলেছি যার সঙ্গে তুলনা দেওয়া হয় সেই উপমান, তাহলে কাজল হচ্ছে উপমান আর মতো হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। এবার তোমরা একটু লক্ষ্য করো, কাজলের মধ্যে আছে কালো রঙটি, আবার কালোর মধ্যেও আছে কালো রঙটি, তাই কালো হচ্ছে সাধারণ ধর্ম, কালো হচ্ছে সাধারণ ধর্ম। তাহলে দেখো এই বাক্যটিতে আমরা প্রথমে পাচ্ছি উপমান, তারপরে আমরা পাচ্ছি সাদৃশ্যবাচক শব্দ, তারপরে আমরা পাচ্ছি সাধারণ ধর্ম। তো এবার চলো আমরা উপমিত কর্মধারণ সমাসটা নিয়ে একটু আলোচনা করি। তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই উদাহরণটি স্ক্রিনেই রাখছি। তো উপমিত কর্মধারণ সমাসটি চেনার জন্য একটি সহজ উপায় আছে,
এই সমাসের ব্যাসবাক্যে উপমেয় পদটি প্রথমে থাকবে, তারপরে থাকবে উপমান এবং সবার শেষে থাকবে সাদৃশ্যবাচক শব্দটি। পুরুষ সিং ঘেরে নেয়। তো দেখো এই বাক্যটা, এখানে আমি কাকে কার সঙ্গে তুলনা দিয়েছি? হ্যাঁ, এখানে আমি পুরুষকে সিংহের সাথে তুলনা দিয়েছি। আমরা কোনো সিংহকে দেখে পুরুষের সঙ্গে তুলনা দিই না, আমরা যখন পুরুষের সাহসটা বেশি দেখি সেই পুরুষের সাহসটাকে সিংহের সাথে তুলনা দিই, বা সেই পুরুষটাকেই সিংহের সাথে তুলনা দিই। তাহলে দেখো যাকে তুলনা করা হয় সেই হচ্ছে উপমেয়। তাহলে এখানে পুরুষকে তুলনা দেওয়া হচ্ছে, পুরুষ হচ্ছে উপমেয়, আর যার সঙ্গে তুলনা দেওয়া হবে সে হচ্ছে উপমান। তাহলে এখানে সিংহের সঙ্গে তুলনা দেওয়া হচ্ছে, তাহলে সিংহ হচ্ছে উপমান, আর ন্যায়টি হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, দেখো আমরা উপমান যে সমাসটি নির্ণয় করছি সেটাতে আমরা সাদৃশ্যবাচক শব্দটি মাঝে পাচ্ছি, আর উপমিত কর্মধারয় সমাসটিতে আমরা সাদৃশ্যবাচক শব্দটি শেষে পাচ্ছি। তাহলে এই কথাটি তোমরা সবসময় মাথায় রাখবে, উপমান কর্মধারয়ের সাদৃশ্যবাচক শব্দটি সবসময় মাঝে থাকে এবং উপমিত কর্মধারয় সমাসে সাদৃশ্যবাচক শব্দটি সবসময় শেষে থাকে। এবার চলো আমরা রূপক কর্মধারয় সমাসটি নিয়ে আলোচনা করি। এই সমাসটি চেনার একটা সহজ উপায় বলে দিই, এই সমাসের ব্যাসবাক্যে রূপ শব্দটি উল্লেখ থাকবেই থাকবে। যেমন একটা উদাহরণ দিই, যদি বলি আঁখি রূপ পাখি, তাহলে দেখো এখানে রূপ শব্দটি উল্লেখ আছে, তাই এই রূপ শব্দ দেখেই আমরা বলতে পারি এটা রূপক কর্মধারয় সমাস। তেমনি করে বলতে পারি মন রূপ মাঝি সমান মন মাঝি, তাহলে এখানেও রূপ শব্দটি উল্লেখ আছে, তাই এটি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এবার চলো আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা নিয়ে আলোচনা করি। তো তোমরা এর আগেও পরিচিত হয়েছ মধ্যপদলোপী কর্মধারয় সমাসে সবসময় মাঝের পদটা লুপ্ত হয়ে যাবে, অর্থাৎ নাই হয়ে যাবে। তো চলো আমরা একটা উদাহরণ ফলো করি, যদি বলি সিংহ লাঞ্ছিত আসন সমান সিংহাসন, তাহলে এখানে লাঞ্ছিত পদটি লুপ্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ নাই হয়ে যাচ্ছে, তাই এটি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তেমনি করে যদি বলি বরের অনুগামী যাত্রী সমান বরযাত্রী, তাহলে দেখো এখানে অনুগামী পদটি লুপ্ত হয়ে যাচ্ছে, তাহলে এটি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো আশা করি তোমরা কর্মধারয় সমাসটি বুঝতে পেরেছ। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও।